পাঁচতলাতে থাকে ছেলে লাকড়ি বেচে, মায় বাবা পায় না আকেশ বিড়ি, ছেলে গোলডিপ খায়। মাননীয় মডারেটর শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম বক্তা মন্দিরা সরকার। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। মাননীয় সভাপতি, ভয়টা তখনই হয় যখন থেকে যুদ্ধে যাওয়ার উপযোগী কিশোররা, যাদের এখন স্বপ্ন দেখার সময়, যাদের এখন জাতির নায়ক হওয়ার সময়, তারা যখন বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ে, তখন তারা খোল নায়কের ভূমিকায় এসে দাঁড়ায়। মাননীয় সভাপতি, ঠিক এমনই একটি অবস্থায় দাঁড়িয়ে আজকের বিতর্কের যে বিষয়টি উত্থাপিত হচ্ছে, সেটি হলো দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ, এটি বলার আগে আমরা দেখি দারিদ্র ও কিশোর অপরাধটা কী। সাধারণভাবে আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে দারিদ্র বলতে মানুষের জীবনযাত্রার মানের সেই স্তরকে বোঝায় যেখানে মানুষটা ন্যূনতম মৌলিক চাহিদাটুকু পূরণ করতে অক্ষম। সামাজিক বিজ্ঞানী গিলিন এবং অন্যান্য বিজ্ঞানীগণ বলেছেন যে যাদের জীবনযাত্রার মান তাদের জীবনযাত্রা তাদের সমাজের মানের নিচে, তারাই হলো দারিদ্র। এখন আমরা কিশোর অপরাধটা দেখি। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ও কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন রকম অপরাধ বিজ্ঞানী বিসলার বলেছেন যে অপরাধ হলো প্রচলিত সমাজে নিয়মকানুনের উপর অপ্রাপ্তবয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ। মাননীয় সভাপতি, আমরা যদি একটু অতীতের দিকে তাকাই তাহলে দেখ 200 বছর ব্রিটিশ শাসন এবং 25 বছর ঔপনিবেশিক শাসন অধীনে ছিল। এ সময় দীর্ঘ সময় ধরে বিদেশি শাসনের কারণে এদেশের মানুষ তার সকল সম্পদকে হারিয়ে আজ নিঃস্ব হয়ে আছে, যা দারিদ্র একটি প্রখর আকার হিসাবে ধারণ করেছে। অন্যদিকে মাননীয় সভাপতি, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের এই দেশ যে পরিমাণ তার সম্পদ ও শিল্প কারখানা ধ্বংস হয়েছে, তা একটি দারিদ্রের অন্যতম কারণ, যা কাটিয়ে ওঠা আজও বাংলাদেশের পক্ষে সম্ভব হয়নি। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমাদের দেশের কিশোর অপরাধের অন্যতম কারণ হলো দারিদ্রতা। দারিদ্র পরিবারের কিশোররা তাদের সন্তানদের স্বাদ ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই পূরণ করতে পারে না, যার কারণে তারা হতাশাতেই ভুগতে থাকে, আর এই হতাশাতেই তাদেরকে অপরাধের দিকে ঠেলে দেয়। 2020 সালে 22 আগস্ট ইন্ডিপেন্ডেন্ট নিউজের একটি পত্রিকায় প্রতিবেদন করা হয় যে শুধুমাত্র গণপরিষদেই 57% নারী যৌন হয়রানিতে শিকার হয়েছে। এটি কিন্তু কিশোর অপরাধের একটি অন্যতম কারণ এদেশের অধিকাংশ কিশোররাই দারিদ্র এবং তারা দারিদ্র পরিবারেই বেড়ে ওঠে। এছাড়াও নানারকম সমাজতাত্ত্বিকেরা বলে গেছেন যে সামাজিক অবকাঠামো বিভিন্ন নিয়মই কিশোর অপরাধের একমাত্র কারণ। তিনি আরও বলে গেছেন যে নিম্নমানের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিম্নমানের আর্থসামাজিক জাত তাদের মধ্যে দারিদ্র কিশোর অপরাধের প্রমাণ করতে সাহায্য করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। মাননীয় সভাপতি, কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটের নিকোটিনের কারণে তার ক্যান্সার হয়েছে, তখন সে এখানে ধূমপানের দোষ কোথায়? নিহাতে অসচেতনতা। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে প্রতিপক্ষ কর্তৃক উত্থাপিত বিষয় দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। তো বিষয়টি চরম বিধিতা পোষণ করে এবং সভাপতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, বিষয় দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। তো কিশোররা বিভিন্ন সংগঠিত কাজ, যা আইন বিরোধী, সমাজ বিরোধী অপরাধ। আমাদের বাংলাদেশে 7 থেকে 16 বছর বয়সের মধ্যে যদি কিশোরদের দ্বারা কোনো অপরাধ হয়ে থাকে তাহলে কিশোর অপরাধ বলে গণ্য হবে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে 13-14-এর মতো বালাই আর নেই। তো কিশোররা বিভিন্ন কারণে অপরাধমূলক কাজকর্ম করে, তার মধ্যে রয়েছে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন ও নগরায়নের ফলে সনাতন মূল্যবোধ প্রথা নিয়ম নীতিতে ভাঙন ধরে, ফলে সামাজিকভাবে শিশুরা পারিবারিক মুক্ত হয়ে বিভিন্ন অপরাধ কর্মে লিপ্ত হয়। তাছাড়া রয়েছে অনুকরণ ও মেলামেশায় প্রভাব। কথায় আছে যে সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো ভালো বন্ধুদের সাথে মিশলে ভালো এবং উচ্ছৃঙ্খল খারাপ বন্ধুদের সাথে মিশলে একটি সুবোধ ছেলে অপরাধীতে পরিণত হতে পারে। এছাড়া রয়েছে পিতামাতার অসঙ্গতিপূর্ণ আচরণ। পিতামাতার মধ্যে পারিবারিকভাবে দাম্পত্য কলহ ও পারিবারিক সংঘাত ও ব্যক্তিত্বের সংঘাত ও পারিবারিক বিশৃঙ্খলার কারণে অনেক শিশু কিশোর ধীরে ধীরে অপরাধ প্রমাণে লিপ্ত হয়ে পড়ে। তাছাড়া রয়েছে চিত্র বিনোদনের অভাব। শিশু কিশোররা সুস্থ মানসিক বিকাশের জন্য চিত্র বিনোদনের অভাব অবশ্যই প্রয়োজন। সেখানে যদি এই চিত্র বিনোদন অবশ্যই সে নাই পায়, সে বিদেশি বিজাতীয় সংস্কৃতি অর্থাৎ বিদেশি কুরুচিপূর্ণ আমোদ প্রমোদ উপকরণের প্রভাবে সে ধীরে ধীরে অপরাধ কর্মে লিপ্ত হয়ে পড়ে। তাছাড়া রয়েছে পিতামাতার অতি ব্যস্ততা।
করা। দেখা যাচ্ছে অনেক পিতা মাতা তাদের কর্মস্থলে কর্মের জন্য বাড়ি থেকে অনেক দূরে কাজ করতে যায়, ফলে তাদের সন্তানদের অভাব হয় আদর যত্ন এবং বিভিন্ন পড়ালেখার খরচ নজর রাখতে পারে না, তাদের বিভিন্ন পড়ালেখার নজর রাখতে পারে না, তাদের আদর যত্নের অভাব হয়, ফলে শিশু কিশোররা ধীরে ধীরে অপরাধ কর্মে লিপ্ত হয়ে পড়ে। তাছাড়া অনেক শাসনের ফলেও দেখা যাচ্ছে অনেক কিশোররাও অপরাধ কর্মে লিপ্ত হয়ে পড়ে। তাছাড়া রয়েছে মোবাইলের অপব্যবহার। আমাদের বাংলাদেশের সব থেকে বর্তমানে এই কিশোর অপরাধীর হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই মোবাইলের অপব্যবহার। মোবাইলের অপব্যবহার কারণে সামাজিক অবক্ষয়, সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক শান্তি অবনতি হচ্ছে, ফলে সমাজে এক শ্রেণীর কিশোর অপরাধী গড়ে উঠেছে। তাই সুতরাং মাননীয় সভাপতি, এই সকল তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ হতে পারে না। আমার প্রতিপক্ষ বন্ধুরা বলেছে যে দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। তো এই সকল তথ্য থেকে বোঝা যাচ্ছে যে দারিদ্রতা কখনো একমাত্র কারণ হতে পারে না। তো এই অনুষ্ঠানে যেন আমাদের প্রতিপক্ষ বন্ধুদের প্রস্তাব গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। তৃতীয় বক্তা রুমিন তাসনিম। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আজ মাদের ঘামে তুই বাজা। কবিগুরুর মতো আমাদের কিশোরদের নিয়ে আমাদের এমনই ভাবনা। আমাদের সমাজের অন্ধকার ঘুচাবে, আলোর দিশারি হবে, ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের গঠনে তারা নেতৃত্ব দেবে। কিন্তু আতঙ্কিত হয় তখন মুগ্ধের মায়ের কান্নার হাহাকার, দাদা দেখার কারণে যখন তার মুগ্ধের বাবা তার পছন্দের মোটরসাইকেল কিনে দিতে না পারায় তাকে আগুনে পুড়ে মরতে হয়। মানে সভাপতি, আমাদের সমাজে এরকম হাজারো মুগ্ধের বাবার এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দারিদ্র। দারিদ্র পরিবারের শিশু কিশোরদের অনেক সাধ ইচ্ছা অপূর্ণ থেকে যায়, ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা। এই হতাশায় তাদের অপরাধীকে দেখে ঠেলে দেয়। দারিদ্র পরিবারের শিশু কিশোররা অল্প বয়সে নানা কাজ করে ও টাকা উপার্জন করতে বাধ্য হয়। এই টাকা দিয়ে কখনো তারা জোয়া খেলে, মদ গাঁজা খায় এবং অসমান ছবি দেখে। মাননীয় সভাপতি, আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখবো বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া কিশোর অপরাধ। বর্তমান যুগ প্রযুক্তি যুগ, বর্তমান যুগ মোবাইল প্রতি কিশোরদের আসক্তি, যাদের কারণে তারা কিনে দিতে না পারায় তারা চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে হয়ে পড়ে। কিশোর অপরাধের আরেকটি বড় দিক হচ্ছে সুবিধাবঞ্চিত এবং পথ শিশু, যারা পেটের ক্ষুধা মেটাতে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। 2021 সালের সময় সংবাদে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা হয় বাংলাদেশ ইনস্টিটিউট ডেভেলপমেন্ট অফ স্টাডি BIDS হিসাবে রাজধানী কমলাপুর কাউরান বাজারে বাস স্টেশনে এবং রাজধানী সহ পুরো ঢাকা শহরে 4 লাখেরও বেশি পথ শিশু রয়েছে। এইরকম অনিশ্চয়তা বেড়ে উঠেছে তারা লাখো পথ শিশু, যারা নামটুকুও জানে না, বাবা মাকে সেটাও তারা জানে না। এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই খুলনার ঈশ্বর সিকদার, যে ছিল পথ শিশু, কুলিগিরি করতে যার জীবন চলতো, পরবর্তী শিশু কুখ্যাত সন্ত্রাসী ঈশ্বর সিকদার নামে পরিচিতি লাভ করেন। এটা কি কিশোর অপরাধের একমাত্র কারণ নয়? প্রশ্ন রেখে গেলাম আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, আমরা যদি কিশোরী সমাজের দিকে তাকাই তাহলে আমরা বাস্তব চিত্র দেখতে পাবো। যাদের কারণে প্রতিনিয়ত নিষিদ্ধ পল্লীতে যে আশ্রয় নিচ্ছে, শুধু নিষিদ্ধ পল্লীই নয়, আরও অনেক সমস্যার কবলে পড়ছে, বাল্যবিবাহ, বহুবিবাহ এবং যৌতুক প্রথা। তাছাড়া বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এদেশে প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শিকার হওয়া মানুষগুলো দারিদ্র শিকার হয়। দারিদ্রতার কারণে বিদ্যালয়ে বন্ধু বান্ধবদের অবহেলা, অপমান, নানা কথা শুনতে হয়। অনেক কিশোর কিশোরী বিদ্যালয়ে পড়ালেখা বাদ দিয়ে অপরাধের পথ বেছে নিয়েছে। এগুলোকে কিশোর অপরাধের, এগুলোকে দারিদ্র রেখে গেলাম। ওকে, ধন্যবাদ মাননীয় সভাপতি। ভূতের বাড়ি ভূত যদি হয় ভূতারণের ওঝা, ভূতারণে কি সোজা? না, ভূতারণও কখনোই সোজা হবে না। দিন শেষে দেশের মানুষগুলো যদি সচেতন না হয় ভূতারণও সোজা হবে না। আর দারিদ্রতার প্রশ্ন তো পথের পাশে বসে থাকা ভিকারির চালে যাওয়া স্বপ্নের মতোই, বোকা স্বর্গে বসবাস করার মতোই বোকামি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সামনে উপবিষ্ট আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুরা এবং আমার সহপাঠীরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। সংগতকারণে আমি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, অসচেতনতার জন্য দেশে ঘটে চলেছে নানা নৃশংস ঘটনা, তাই দারিদ্রতা কিশোর অপরাধের ক্ষেত্রে একটি ন্যূনতম বা সামান্য কারণ হতে পারে, সেটা কখনো একমাত্র কারণ হতে পারে না। 21 আগস্ট 2020 এক ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রতিবেদন দেখা গিয়েছে শুধুমাত্র পাবলিক পরিবহনে 57% নারী যৌন হয়রানি বা ইউটিজিকের মতো নানা ধরনের কুকর্মের শিকার হচ্ছে, যা কিশোররা করছে অসচেতনতার জন্য, দারিদ্রতার জন্য নয়। আমার প্রতিপক্ষ বন্ধুরা বারবার একই গান ভিন্ন ভিন্ন সুরে গেয়ে প্রমাণ করতে চাইছে যে দারিদ্রতাই নাকি কিশোর অপরাধের একমাত্র কারণ, কিন্তু তারা ভুলে গেছে এখানে সবাই গ্রাজুয়েট। দারিদ্রতা যদি কিশোর অপরাধের একমাত্র কারণ হয় তবে আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট হতে পারতেন না, সেও তো দেশের হাজারো মোহাম্মদ আরিফ ও আদনানদের মতো সন্ত্রাসী। তাহলে কেন হলো না প্রশ্ন এলো, আশা করি উত্তর পাবো।
লক্ষ্য করুন মাননীয় সভাপতি, একটি পিতামাতা যখন সারাদিন বাড়ির বাইরে চাকরি নিয়ে ব্যস্ত থাকছেন এবং বাসায় ফিরে আইসিটি ডিভাইস নিয়ে ব্যস্ত থাকছেন, তাদের সন্তান যখন তাদের কাছে সেই স্নেহ চাইছে, ঠিক সেই মুহূর্তে পিতামাতা সন্তানকে স্নেহ না দিয়ে আইসিটি ডিভাইস নিয়ে ব্যস্ত থাকছেন, তখন দোষটা কার? সেই পিতামাতার নাকি তাদের দারিদ্রতার? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের কাছে, আশা করি উত্তর পাবো। মাননীয় সভাপতি, কিশোর অপরাধের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি অভিমত করেছেন যে বর্তমানে ধর্মহীনতাই অন্যান্য অপরাধের ন্যায় কিশোর অপরাধের একটি অন্যতম কারণ। আবার সমাজবিজ্ঞানী হিলি ও ব্রোনার উল্লেখ করেছেন যে কিশোর অপরাধ প্রবণতার অন্যতম কারণ হিসেবে কাজ করছে সামাজিক পরিবেশের প্রভাব। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল, তারা যেন এমন একটা দেশ ও সমাজ দেখিয়ে যায় যেখানে দারিদ্রতাও নেই, কিশোর অপরাধও নেই। তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে কিশোরদের একটি অংশ কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তথ্য প্রযুক্তির অপব্যবহার কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হিসেবে আখ্যায়িত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি এই কথাটি বলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদের বিতর্ক প্রতিযোগিতায়। কথায় বলে সঙ্গদোষে লোহাবাসে, কিশোর অপরাধ কিশোরকিশোরীরা এই বয়সে পরিবারের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে ঘুরে একাকার হয়ে যায়। যেসব কিশোরকিশোরীরা অসৎ বন্ধুবান্ধবদের সাথে মেশে তারা ক্রমাগত কিশোর অপরাধের দিকে ধাবিত হয়। এই অনুষ্ঠানে যেন প্রতিপক্ষ দলের বন্ধুদের প্রস্তাব গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকেই। অপরাধের জন্য দেশের বিভিন্ন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যে কিশোর বয়সে দরবারকে জয় করার ক্ষমতা থাকে, সেই বয়স যখন অপরাধের কালো ছায় হারিয়ে যায়, তখন যেন পুরো জাতিকে এক ভয়ঙ্কর ঝড়ের আগ্রাম বার্তা অগ্রিম বার্তা দিয়ে যায়। হ্যাঁ, আমি কিশোর অপরাধের কথাই বলছি। সেই কিশোর অপরাধের একমাত্র কারণ দারিদ্রতা। বাংলাদেশের অর্থনীতি এখন এমন পর্যায়ে এসেছে যে ধনীরা দিরা দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং সবাইকে আমাকে এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগের জন্য। মাননীয় সভাপতি, আমরা যদি বিভিন্ন দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে যে দেশের দারিদ্রতার হার কম, সে দেশে কিশোর অপরাধের হারও কম। উদাহরণ হিসেবে আমি কয়েকটি পরিসংখ্যানিক তথ্য তুলে ধরছি, যেমন সুইজারল্যান্ড, সুইডেন, এরা উন্নত দেশ। সুইজারল্যান্ডে দারিদ্রতার হার 2.54% এবং কিশোর অপরাধের হার 0.23%, যা কিনা বিশ্বের সর্বনিম্ন। সুইডেনে দারিদ্রতার হার 3.87% এবং কিশোর অপরাধের হার 2.28%। অন্যদিকে দরিদ্র দেশ যেমন সুদানে দারিদ্রতার হার খুবই বেশি, 60.01% এবং কিশোর অপরাধের হার 58%। মাননীয় সভাপতি, এ থেকে কি বোঝা যায় না যে দরিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ? প্রশ্ন রেখে যাচ্ছে আমার বিপক্ষ দলের প্রতিযোগীদের জন্য। তাছাড়া আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে 1971 সালে বাংলাদেশের দরিদ্রতার হার ছিল 48.78% এবং কিশোর অপরাধের হার ছিল 43%, যা কিনা এখন নেমে এসে দাঁড়িয়েছে দরিদ্রতার হার 18.7% এবং কিশোর অপরাধের হার 16.7%। সভাপতি, যদি কিশোর অপরাধের একমাত্র কারণ দরিদ্রতা না হতো তাহলে বাংলাদেশে হয়তো গড়ে উঠত না গোল্ডেন ভিলেজ নামক একটি স্থান। এটি কুষ্টিয়ায় 26টি গ্রামকে নিয়ে গঠিত একটি জায়গা। এটি গাঁজা চাষের জন্য সমস্ত পৃথিবীতে বিখ্যাত। এটি তৈরি করেছিলেন 11 বছরের এক কিশোর, নাম মোহাম্মদ আলেম আহমেদ। তিনি যখন খুব ছোটো ছিলেন তখন তিনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দরিদ্রতার কারণে তিনি খেতে পাননি। বাংলাদেশে প্রথম যখন গাঁজা আসে দর্শনার পথ দিয়ে, তখন তিনি সেখান থেকে গাঁজা সংগ্রহ করে গাঁজা চাষ শুরু করেন। মাননীয় সভাপতি, এটি কি দরিদ্রতার জন্য ঘটে যাওয়া একটি কিশোর অপরাধ নয়? প্রশ্ন থাকবে আমার বিপক্ষ বন্ধুদের কাছে। নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী জেড ওয়ান নেই বলেন কি পৃথিবী থেকে ততদিন কিশোর অপরাধ যাবে না যতদিন কিনা পৃথিবীতে দরিদ্রতা থাকবে। আমার বিপক্ষ দলের বন্ধু প্রশ্ন করেছিলেন যে এমন একটি দেশ দেখাতে যেখানে দরিদ্রতা নেই, কিশোর অপরাধ নেই। মাননীয় সভাপতি, আমরা যদি কিছু কিছু যেমন নরওয়ে, সুইডেন এসব দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসব দেশে প্রায় নেই দরিদ্রতা এবং কিশোর অপরাধ প্রায় নেই বললেই চলে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা, সামনে উপবিষ্ট শ্রোতা দর্শক মণ্ডলী, সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ বন্ধুরা বলছে দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ, কিন্তু আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা ভালোভাবে বুঝিয়ে গেলেন দারিদ্রতা নয়, অসচেতনতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। পুলিশ সদর দপ্তর গবেষণা প্রতিবেদন বলেছে 2012 সালে যেখানে কিশোর অপরাধ মামলা 424টি এবং আসামি ছিল 751 জন, এখানে 2020 সালে কিশোর অপরাধ মামলা 821টি এবং আসামি 1191 জন। মাননীয় মডারেটর, ভয় তো তখন হয় যখন দেখে যুদ্ধে যাওয়ার উপযোগী কিশোররা, যাদের এখন স্বপ্ন দেখার বয়স, যাদের এখন জাতির নায়ক হওয়ার পরিস্থিতি নেওয়ার বয়স, সেই তারা যখন সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের কারণে জড়িয়ে যাচ্ছে নানাবিধ কিশোর অপরাধের সাথে। তারা আজ বংশমর্যাদায় উন্নত সম্ভাবনায় কোনো এক নির্ধারণ অবহেলায় তারা আজ বিপদগামী। তখন আমার সামনে বসে থাকা বন্ধুরা দারিদ্রতাকে এই কিশোর অপরাধের একমাত্র কারণ কীভাবে বলছে,
বিচারকরা বলেছে দৈনিক 30 মিনিটের বেশি সময় মোবাইল দেখলে আমাদের মানসিক ও শারীরিক ক্ষতি হয়, আর প্রতি 12 সেকেন্ডে আমাদের দেশে একটি মোবাইল মোবাইল ফেসবুক আইডি খোলা যায়, যা আমাদের দেশের জন্মহারের চেয়েও বেশি। তারপরও তারা অচেতনতাকে বাদ দিয়ে দারিদ্রতাকে হাইলাইট করবে কীভাবে? বলছিলাম ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলে পড়ুয়া ছাত্রী আনুষ্কার কথা, কিছু ধ্যানে বিকৃত যৌনাচারে শুধু সেদিন তার শরীর থেকে রক্ত ঝরে রক্ত ধরেছে সমাজ ও দেশের বুক থেকে। যখন দেখে কিছু দিহান ইউটিউবে 6-2-4 বডির ব্যবহার দেখছে শিখছে এবং সেটি বাস্তব প্রয়োগ করছে, তখন মাননীয় সভাপতি সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আনুষ্কারা। আর এরকম নির্মম জায়গায় দাঁড়িয়ে অচেতনতাকে বাদ দিতে পারে প্রতিপক্ষ বন্ধুরা? প্রশ্ন রইল। আর তাদের তার প্রশ্ন তো আসছেই না। কোনো এক সালে ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বাংলাদেশে সফরে আসেন। তিনি অর্থনৈতিক ও সামাজিক অবস্থা দেখেন। তিনি টেকনাফ, তেঁতুলিয়া, ঢাকা, কক্সবাজার, খুলনা, যশোর, বিশেষ করে যমুনা বহুমুখী সেতু দেখে বলেছিলেন, কে বলেছে বাংলাদেশ দারিদ্র? এখানে তো মাহাতিরের অভাব। তিনি বোঝাতে চেয়েছিলেন এখানে শাসকের অভাব, নেতৃত্বের অভাব, নেতার অভাব। মাননীয় সভাপতি, এটাও অবশ্যই সচেতনতার অভাব, আর তাদের সেই দারিদ্রতা তো আছেই না। মাননীয় সভাপতি, এই অনুষ্ঠানে যেন প্রতিপক্ষ বন্ধুদের প্রস্তাব গৃহীত না হয় তা জোর জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। 17 সেপ্টেম্বর 2021 দৈনিক প্রথম আলোতে এক ভয়ঙ্কর অপরাধীর প্রতিবেদন উঠে আসে। মোহাম্মদ আরিফ যখন অষ্টম শ্রেণীতে পড়ালেখা করছে তখন তার বাবার ব্যবসায় যখন তালা পড়ে যায় সে একটি ইয়াবার ব্যবসায় জড়িত হয় পরিবারের টাকা উপার্জন করার জন্য। দশম শ্রেণীতে পড়া অবস্থানকালেই সে একটি কিশোর গ্যাংয়ের প্রধান হয়ে ওঠে। মাননীয় সভাপতি, এটি কি দারিদ্রতার কারণেই নয়? ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দারিদ্রতাই কিশোর অপরাধের একমাত্র কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। বর্তমানে বাংলাদেশের অপরাধের সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে দারিদ্রতা, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদির মতো অর্থনৈতিক কারণ। বাংলাদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ একটি উন্নয়নশীল দেশের নাগরিক হিসাবে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আতঙ্কের ব্যাপার হলো এটি যে বাংলাদেশে প্রায় 8-10 হাজার কিশোর কিশোরী প্রায় 50টি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। প্রখ্যাত দার্শনিক ও জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স মনে করেন অর্থনৈতিক কারণে কিশোর অপরাধ সহ অন্যান্য অপরাধ ও সমস্যা সৃষ্টি হচ্ছে। দারিদ্র আমাদের দেশের সবচেয়ে বড় সামাজিক সমস্যা। শুধু দারিদ্রতাই একটি সামাজিক সমস্যা নয়, সামাজিক সমস্যার জনকও বটে। দারিদ্রের জাতাকলে নিষ্পেষিত হাজারো মানুষ নানা সমস্যায় জর্জরিত, যেমন নগরায়ণ ও শিল্পায়নের ফলে মানুষ কর্মসংস্থানের জন্য শহরমুখী হচ্ছে, কিন্তু এই স্বল্প আয়ের মানুষ তাদের বসবাসের জন্য একটি স্বাভাবিক পরিবেশের খোঁজ তারা পাচ্ছে না। তারা মাথার গোজায় ঠাঁই হিসাবে বেছে নিচ্ছেন বস্তিকে, আর এই বস্তিই হচ্ছে সকল অপরাধের সূতিকাগার। শুধু বস্তিই নয় মাননীয় সভাপতি, বেকারত্বের কারণেও অনেকে লিপ্ত হচ্ছে কিশোর অপরাধ সহ বিভিন্ন অপরাধে। শ্রমশক্তি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণে বেকারত্বের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মোট শ্রমশক্তির শতকরা 38% বেকার, আর এই গণবেকারত্বই দারিদ্রতারই ফলশ্রুতি। মাননীয় সভাপতি, আমরা যদি একটু বর্তমান সময়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই দ্রব্যমূল্যের যে আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি তার কারণে শুধু অল্প আয়ের লোকেরাই নয়, মধ্যবিত্ত পরিবারও তাদের চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। তারা তাদের চাহিদা পূরণ করতে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। মাননীয় সভাপতি, আমরা যদি আরেকটু পেছনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই 2019 সাল থেকে চীনে যে করোনা শুরু হয়েছিল তা শুধু বাংলাদেশে নয় বিশ্বের সব দেশের অর্থনীতিকে থমকে দিয়েছে, যা কাটিয়ে ওঠা আজও কোনো দেশের প্রতি জন্য সম্ভব হয়ে ওঠেনি। অনেকে নিঃস্ব হয়ে গেছে, অনেকে আবার লিপ্ত হয়েছে বিভিন্ন অপরাধে। মাননীয় সভাপতি, দেশটা আমার, আপনার, আমাদের সবারই, তাই আসুন সকলে মিলে একত্রে কিশোর অপরাধ রোধ করি, সোনার বাংলা গড়ে তুলি, এবং সকলে সমস্যারে গেয়ে উঠি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সভাপতি আমাকে আবারও বক্তব্য প্রদানের জন্য।
মাননীয় সভাপতি আমার বিপক্ষ বন্ধু বলেন যে খোদার রাজ্যে নাকি পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ তখন ঝলসানো রুটি, এটা তো বইয়ের পাতায় মানায়, এটা তো কবিতা না, এটা তো আর বিতর্কের মঞ্চে মানায় না। পাঁচতলাতে থাকে ছেলে লাকড়ি বেচে মায়, বাবা পায় না আকিশ বিড়ি, ছেলে গোলডিপ খায়। মাননীয় মডারেটর, তাদের সে আকিশ বিড়ির যুগ এখন পার, এখন গোলডিপ সিগারেটের সময়। বিশ্ব যখন এত এগিয়ে, বিপক্ষ বন্ধুরা তখন এত পিছিয়ে, ভাবলেই অবাক লাগে তারা কতই না অসচেতন। তারা বলে গেল উন্নত দেশের কথা, যারা দারিদ্রতা থেকে বেরিয়ে হতে পারে না, উন্নত দেশ তাদের মুখে বামুন হয়ে চাঁদ ধরার মতোই না। মাননীয় সভাপতি, উন্নত দেশে কি কিশোর অপরাধ নেই? প্রশ্ন রইল, আশা করি উত্তর পাবো। বলে যাব উন্নত দেশে সচেতনতার অভাব, যার যেখানে আর যেখানে উন্নত দেশ সেখানে তো দারিদ্রতার প্রশ্ন আসেই না। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, কলম্বিয়া উন্নত দেশ, জনসংখ্যা 4 কোটি, এক জরিপে দেখা যায় কলম্বিয়া দিনে 17টি খুন হয়, যা অসচেতনতার বাস্তব প্রমাণ। যদি তাকায় মেক্সিকোর দিকে, দেশটি উন্নত, দেশটির নতুন আইন অনুযায়ী জনসমুদ্রে যৌন হয়রানি অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা যায়, যেটা অসচেতনতা, তাদের সেই দারিদ্রতা না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা, যেখানে সেখানে গড়ে ওঠা সেই বেগমপাড়া অবশ্যই অসচেতনতার জীবন্ত প্রমাণ। যদি 98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সম্পন্ন কোনো মানুষকে উন্নত দেশের কথা প্রশ্ন করা হয়, তবে সে প্রথমেই বলবে আমেরিকার কথা। সেখানে কিনা 40% শিশু অবৈধভাবে আসে, এটা কি তাদের দারিদ্রতার কারণে? আমি প্রথমেই বলেছি যেখানে উন্নত দেশ সেখানে দারিদ্রতার প্রশ্ন আসেই না। আমি বিভিন্নভাবে দেখিয়ে গেলাম যে দারিদ্রতা কিশোর অপরাধের একমাত্র কারণ হতে পারে না। তাহলে উপরে দেখানো দেশ তো দারিদ্র নেই, তাহলে কেন কিশোর অপরাধ আছে? প্রশ্ন রইল, আশা করি উত্তর পাবো। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমরা দেখেছি অলিম্পিক একটা কোম্পানি, সেই অলিম্পিক কোম্পানির বিভিন্ন উপাদানের ভিতরে যেমন আছে চকলেট, চিপস, সফট ড্রিঙ্ক, তেমনইভাবে অসচেতনতা একটা মূল পয়েন্ট, পিতামাতার অসচেতনতা মূল পয়েন্ট, যার মূলে রয়েছে পিতামাতার অসচেতনতা, ইন্টারনেটের অপব্যবহার, যৌন হয়রানি ইত্যাদি। আর তারা বলে গেল শুধুই দারিদ্র, বাংলাদেশ যেখানে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের স্থান দ্বিতীয়, 2008-09 সালে বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সংকটে পড়েনি, কারণ প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্সের কারণে। সেখানে তারা কীভাবে দারিদ্রতাকে হাইলাইট করছে? প্রশ্ন হলো, আশা করি উত্তর পাবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। মাননীয় সভাপতি, আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। ভূতের বাড়ি ভূত যদি হয় ভূতারণের ওঝা, ভূতারণী কি সোজা? না মাননীয় সভাপতি, ভূতারণও কখনোই সোজা হবে না। তেমনি আপনি যতই কিশোর অপরাধের অনন্য কারণকে, কিশোর অপরাধের জন্য অনন্য কারণকে দায়ী করেন না কেন, তার একমাত্র কারণ দারিদ্রতায় মাননীয় মডারেটর। তাই তো কবির ভাষায় বলতে হয় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি যেদিকেই তাকাবে তার কেবল খাদ্যের কথাই মনে পড়বে, তার কাছে সব কিছুই মূল্যহীন কেবল খাদ্য ব্যতীত। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা বারবার বিভিন্ন আবেগীয় কথা বলে দর্শকের মন আকৃষ্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে যুক্তিতেই মিলবে মুক্তি, আবেগ দিয়ে নয়। মাননীয় মডারেটর, অতি সম্প্রতি যে ঘটনাটি একজন শিক্ষার্থী হিসাবে আমাকে অনেক বেশি চিন্তিত করে ও আতঙ্কিত করে, সেটি হলো আশুরিয়ায় হাজি ইউনুস আলী কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উৎপল কুমার দাস হত্যাকাণ্ড। তার শিক্ষা প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম তাকে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, কেন এইসব হচ্ছে? এত আইন, এত পুলিশ, এত অভিযান, লাভ কী হলো তাতে? এগুলো দায়ভার কার? যদি এমডিজি লক্ষ্য পূরণ হয়ে থাকে তাহলে কেন এত আর্তনাদ, এত চিৎকার, এত হাহাকার? কেন এখনও দারিদ্র রয়েছে বাংলাদেশে? এত অপরাধ কেন ঘটছে? একবার এক হাতে তালি যেমন বাজে না, আপনারা যেটা বলে গেলেন মাননীয় মডারেটর, লক্ষ্য করুন মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে, তেমনি এক হাতে তালিও বাজাতে পারে। আর কিশোর অপরাধের একমাত্র কারণ দারিদ্রতা হতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। বিতর্ক প্রতিযোগিতার জয় পরাজয় থাকতে হবে, এই জয় পরাজয়টাও অল্প সামান্য হিসাব কিতাব আমরা যেটা নির্ধারণ করেছি, তবে এখানে জয় পরাজয়ের বিপক্ষ দল বিজয় লাভ করেছে। তো সকলকে ধন্যবাদ। জি এম তাজমিরা রহমান, সকলের জন্য বোধহয় পুরস্কারের ব্যবস্থা করেছেন ম্যাডাম, তো ম্যাডাম আসেন। কিশোর দারিদ্রতায় কিশোর অপরাধের একমাত্র কারণ, আজকের বিতর্ক প্রতিযোগিতার শেষে পক্ষ দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নেগুলার স্কুল অ্যান্ড কলেজের স্বনামধন্য শিক্ষক জনাব মোহাম্মদ বদরুজ্জামান বাবলু স্যার, এবং সহযোগিতা রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার এবং রিমা ম্যাডাম। ওকে, বিতর্ক প্রতিযোগিতা 2023 দারিদ্রতায় কিশোর অপরাধের একমাত্র কারণ, আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল বিপক্ষ দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের বিতর্কের আয়োজক শ্রদ্ধেয় কমলা ম্যাডাম, সাথে রয়েছেন সঞ্চালক স্যার, মডারেটর স্যার, আমাদের শ্রদ্ধেয় জাগাতুজ্জামান স্যার এবং রহমান স্যার। সবাই তাদের জন্য একটি করতালি।
এই মুহূর্তে আজকে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার তুলে দিচ্ছেন আজকে মডারেটর জনাব মোহাম্মদ জাকাতুজ্জামান স্যার, আমাদের শ্রেষ্ঠ বক্তা জি এম তাজমিরুর রহমান। সবাই করতালি।